সুমিতা বাংলা ইউটিউব। করোনা ভাইরাসের জেরে লকডাউন সংকট পরিস্থিতিতে দেশে বুভুক্ষ মানুষ, সহায় সম্বলহীন মানুষ এবং আর্ত মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে। আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলের মাধ্যমে নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ভবঘুরে ও অভুক্ত মানুষদের দুপুরবেলার পেট ভর্তি খাওয়ানোর ছবি আমরা দেখিয়েছি। যারা খাওয়াচ্ছেন সেই শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। আর এখন শুধু ভবঘুরে নয়, দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালো শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ক্লাবের সদস্যবৃন্দ দরিদ্র মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন। দাস অধিকারী এবং আমার পাশে রয়েছে আমার স্ত্রী মনীষা দাস অধিকারী। আমরা আজকে আমি খুবই আপ্লুত, কারণ বিগত এই নামখানা ব্লকের মধ্যে নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের মানে সমস্ত সদস্যদের কর্মপদ্ধতি বিগত দিনে আমি দেখেছি। এই সমস্ত ছেলেরা বিভিন্ন বিপর্যয়ে দুর্গ হলে সেখানে ঝাঁপিয়ে পড়ে, রক্তদান শিবির থেকে আইলা থেকে শুরু করে আজকের এই করোনা ভাইরাস সারা পৃথিবীকে যখন গ্রাস করেছে, সেই মুহূর্তে নামখানা নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর আইডিয়াল অ্যাসোসিয়েশনের ক্লাবের সদস্যরা একটা নিষ্ঠার সঙ্গে আজকের একান্ন থেকে বাহান্ন দিন মানসিক ভারসাম্য মানুষদের তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। এবং আমিও চার দিন ওদের সঙ্গে অর্থ দিয়ে সহযোগিতা করেছি এবং সঙ্গে ছিলাম। আমি খুব ভালো লেগেছে এদের চিন্তাভাবনা। সেই কারণে আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই সামান্যটুকু আর্থিক সহযোগিতার মাধ্যমে আমি বিশেষ করে এই আইডিয়ালের সমস্ত সদস্য থেকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতকে। আমি ধন্যবাদ জানাবো কাকদ্বীপ থানা প্রশাসনকে এবং নামখানা বিডিওকে এবং এখানে সমস্ত আমাদের সমাজসেবীরা রয়েছেন, আমাকে সহযোগিতা করেছে, অশেষ ধন্যবাদ। এবং মানুষজন সুন্দরভাবে এইভাবে সবাই যেন আর্থিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসে, সবাইকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই একটা মহৎ দান যাতে সুন্দরভাবে করছে আমি আজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। দেখুন, দীর্ঘ দু মাস ধরে আজকে লকডাউন চলছে, করোনা ভাইরাসের যে মহামারী চলছে সে মহামারীতে অন্যান্য জায়গার মতো নারায়ণপুরের মানুষও সব লকডাউন মেনে তারা আজকে আর্থিক দিক থেকে এবং বিভিন্ন দিকে ব্যস্ত হচ্ছে এবং একরকম
খেতে পাচ্ছে না এরকম বহু মানুষ আছে এই এলাকায়, তাদেরকে সহায়তা করার জন্য আমরা এই এলাকার মানুষ হিসাবে লক্ষ্য করলাম যে সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন, যে নারায়ণপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা ইতিপূর্বে ভবঘুরে ধরো তারা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে তারা খাইয়েছে, এবং আজকের যেটা দেখা গেল যে এই এলাকার প্রায় 200 বেশি মানুষের হাতে চাল আলু থেকে শুরু করে খাদ্যদ্রব্য তারা সংগ্রহ করে তারা তুলে দিচ্ছে, এবং এটা নিঃসন্দেহে এই এলাকার যে সমস্ত নিরন্ন মানুষ যারা আজকে লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, খেতে পাচ্ছেন না, তাদের কাছে একটা বড় পাওনা। এবং আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ এই এলাকার মানুষ হিসাবে যে সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন একের পর এক যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, এরকম প্রতিটি জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠন যদি তারা দাঁড়ায় তাহলে নিঃসন্দেহে সমাজের মুখে একটা ভালো বার্তা যাবে। এবং আজকের এই যে অনুষ্ঠান এরা করছে, যে মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দিচ্ছে, এবং এটা আমি যেটা জেনেছি সেটা হলো যে গুরুপদ দাস অধিকারী আমাদের এই এলাকার একজন বাসিন্দা এবং তার পুত্র শিবপ্রসাদ দাস অধিকারী তাদের কাছ থেকে সংগ্রহ করে আজকের এই চাল আলু থেকে অন্যান্য যে জিনিসপত্র খাদ্যদ্রব্য তারা প্রত্যেকের হাতে তুলে দিচ্ছে, এটা অত্যন্ত মহৎ কাজ। এই জন্য এই এলাকার মানুষ হিসাবে আমরা অত্যন্ত খুশি। নমস্কার, আমি চন্দ্রমোহন পাইক, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বর্তমান সদস্য। আজকে সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন এরাই করোনা ভাইরাসের প্রথম দিন থেকেই এরা মানে দুস্থ মানুষ এবং এই এলাকা যে সমস্ত ভিক্ষুক ছিল তাদের পরিষেবা দিয়ে চলছে অদ্যাবধি। আজকের গুরুবদ্ধ দাস অধিকারী এবং মনীষা দাস অধিকারীর সৌজন্যে সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষে তাদের তত্ত্বাবধানে আজকের এই এলাকার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানে দুস্থ মানুষেরকে আজকাল যে চাল ডাল আলু বিভিন্নভাবে এরকম সহায়তা মানে পরিষেবা দিচ্ছে আমরা অত্যন্ত গর্বিত। এবং এই সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা এবং তাদেরও এই এলাকার পরিষেবা দেওয়ার একটা দৃষ্টান্ত রয়েছে, আমরা তাদের পাশে আছি এবং আগামী দিনে এদের সঙ্গে থেকে আমরা পূরণ করতে চাইছি। আজকের এই সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ সেটা আপনি কি চোখে দেখছেন একটু বলুন। নমস্কার, আমি জুবামন্ডল ওঝা, নারায়ণপুর অঞ্চলের অধিবাসিনী এবং আমি নামখানা পঞ্চায়েত সমিতি তথা নামখানা ব্লকের শিশু নারী জনকল্যাণ এবং ত্রাণের কর্মাধ্যক্ষা। বর্তমান যে কোভিড-19 করোনা ভাইরাসের প্রকোপে যে লকডাউন চলছে চতুর্থ দফার, সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনকে আমাদের নারায়ণপুর অঞ্চল এবং তথা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। বর্তমানে সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন নারায়ণপুরের এরা 2 মাস যাবৎ দুস্থ যারা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেককে যথাসম্ভব খাওয়ার দেওয়ার চেষ্টা করছে এবং দিয়ে চলেছে। এইরূপ এদের কার্যকলাপ দেখে আমাদেরই নারায়ণপুর অঞ্চলের এক অধিবাসী তথা গুরুপদ দাস অধিকারী সহ তার পরিবার তিনি এগিয়ে এসেছেন তাদের এই হাতটা একটু শক্ত করে ধরার জন্য। আজ যে আমাদের বিতরণ চলছে চাল ডাল আলু মশলাপাতি, তার গুণমানও খুব ভালো এবং তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন আজকে 250 জন পরিবারের হাতে আজকে এই প্যাকেজটা তুলে দেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে নারায়ণপুর অঞ্চল তথা নামখানা পঞ্চায়েত সমিতি নামখানা ব্লকের পক্ষ থেকে আমি ব্যক্তিগত এবং সবার পক্ষ থেকে ওনাকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। আমি চাই ব্যক্তিগতভাবে আমিও চাই যদি এরকম আজ গুরুপদ দাস অধিকারীর মতো কেউ কোথাও এই খবরটা দেখার পরে আমাদের সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পরিচালনার যে কাজটি চলছে তাদের হাত শক্ত করার জন্য আপনারা এগিয়ে আসেন, সাদরে আমরা গ্রহণ করব। ধন্যবাদ। নারায়ণপুর সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নামখানা ব্লকের সমস্ত অধিবাসীকে জানাই, এই লকডাউন পরিপ্রেক্ষিতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন,
মাস্ক ব্যবহার করুন, অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, দূরত্ব বজায় রাখুন, ঘন ঘন স্যানিটাইজার দিয়ে হাত ধুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। তার পরিপ্রেক্ষিতে জানাই, আজ যে লকডাউন চলছে, আমাদের এই লকডাউন পরিপ্রেক্ষিতে ভারসাম্যহীন যে ব্যক্তিরা আছেন এবং দরিদ্র ব্যক্তি, তাদেরকে আমরা আহার যোগিয়ে এসেছি আজ পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে নারায়ণপুর সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের 300 জন মানুষকে আমরা চাল, ডাল, আলু, বিস্কুট এবং সাবান দিয়ে, যাতে ওরা হ্যান্ড স্যানিটাইজার করতে পারে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে পারে। আমাদের যে এই প্রয়াস, আমাদেরকে দূর থেকে সবাই আশীর্বাদ করেছে। আজকের প্রয়াসের জন্য গুরুপদ দাস অধিকারী যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার ছেলে শিবপ্রসাদ বাবুকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই। আজ এই কর্মসূচিতে আমরা ডিস্টেন্স বজায় রেখে মানুষের হাতে অন্য সামগ্রী তুলে দিতে পেরেছি। আইডিয়ালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যারা বিশিষ্ট অতিথি আমাদের কাছে এসেছিলেন, তিনাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে ধন্যবাদ জানাই প্রমিতা বাংলার পক্ষ থেকে, যে সাংবাদিকরা এসছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সুন্দরবন গ্রিন নিউজের পক্ষ থেকে, ওনারা যে এসছেন ওনাদের প্রতিনিধি, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। তার সঙ্গে জানাই আমাদের সিদুর্গা আর্ট অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক, তিনাকে কিছু বলার জন্য নারায়ণপুর সিডি গাইড অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বলছি যে আমাদের এই প্রয়াসটা, আমাদের এই প্রয়াসটার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে সবাই, আজকে প্রায় 50-51 দিন মানুষকে যে দুপুরে করে আহারের ব্যবস্থা করা হচ্ছে, প্লাস আজকে যে 300 জনের মতো যে মানুষকে চাল, ডাল, বিস্কুট প্যাকেট, সাবান টাবান মানুষকে যে হেল্প করা হলো, যে আমরা যেসব মানুষের কাছ থেকে কিছু সাহায্য পেয়েছি তাদের কাছে কৃতজ্ঞ, প্লাস আমরা ডিস্টেন্স বজায় রেখে সবাইকে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আমরা এর আগে আইলাইতে মানুষকে হেল্প করেছি, লাস্ট তো রক্তদান শিবির সবসময় করি। ধন্যবাদ। সারা বিশ্ব এই করোনা মহামারী, আজকের এই করোনা মহামারীর জন্য সারা বিশ্ব আজকের মাথা নত করেছে, সারা বিশ্ব আর আজ হার মেনেছে। আমরা সবাই আজ পরাজিত, আমাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই লকডাউন পদ্ধতি, যা সারা বিশ্ব তথা আমাদের এই ভারতবর্ষ এই লকডাউন বিধি তারা সারা বিশ্বের উপরে জারি করেছে। আমরা ঘরে থাকার জন্য, আমরা ঘরে আছি, আমরা সাধারণ মানুষ, আমাদের সব কিছু ঠিকঠাকই মোটামুটিভাবে চলছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের এই আইডিয়াল অ্যাসোসিয়েশনের সামনে অনেক ধরনের অভুক্ত পাগল মানুষ এবং মানসিক ভারসাম্যহীন মানুষ যারা খেতে পাচ্ছে না। আমরা তখন তাদেরকে দেখে আমাদের মনের মধ্যে একটা করুণা হলো, আমরা তাদেরকে খাবার দেওয়ার জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করলাম। প্রায় একদম লকডাউনের প্রথম দিন থেকে, সূচনা পর্ব থেকে এখনও পর্যন্ত আমরা এই 52তম দিনে পড়েছি, এখনও পর্যন্ত তাদেরকে আমরা প্রত্যেক দিনই রান্না করা খাবার দিয়ে যাচ্ছি, এবং আজকের দিনে আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা যেটা দরিদ্র মানুষকে কিছু ত্রাণ সামগ্রী বিল করা হচ্ছে আমাদের নারায়ণপুর সিদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেখানে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় গুরুপদ দাস অধিকারী, সম্মানীয় ব্যক্তি আমাদের একজন বিশিষ্ট সুহানুদ ভাই, উনি সমগ্র ত্রাণ আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা সেই সমস্ত ত্রাণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছি। আমাদের আজকের দিনে এটাই কর্মসূচি, এবং আমরা এই আইডিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটাই অনুরোধ করব, আপনারা সবাই বাড়ির মধ্যে থাকুন, সরকারি বিধি মেনে চলুন, সর্বদা মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ডওয়াশ ব্যবহার করবেন, ডিস্টেন্স বজায় রাখবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। সারা বিশ্বে COVID-19 করোনা ভাইরাস, বিশ্বের মানুষ আজকের বিপর্যস্ত, আজকের মানুষের, গরিব মানুষের, বিশেষ করে গরিব মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক চূড়ান্তভাবে বিপর্যয়, মানুষ খাবার পাচ্ছে না, গরিব মানুষ আজকের দিনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা এগিয়ে এসছে, তাদের মধ্যে অন্যতম নারায়ণপুর সিদুর্গা আইডিয়াল
অ্যাসোসিয়েশন তাদের এই মহতি প্রোগ্রাম মহতি কর্মসূচি আজকের এই বিপদের দিনে আর্ত মানুষের পাশে দরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যেই সাধু উদ্যোগ নামখানা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। যে সমস্ত সেক্রেটারি সভাপতি এবং কেসিআর থেকে আরম্ভ করে সমস্ত যারা সদস্য সদস্যরা রয়েছেন এরা অত্যন্ত উচ্চ পর্যায়ের মানসিকতা সম্পন্ন শিক্ষিত ছেলেমেয়েরা, এরা অত্যন্ত গভীরে চিন্তা ভাবনা করে, নাহলে তাদের মতো একটি সুন্দর অনুষ্ঠান মহতি অনুষ্ঠান শুধু আজকের এই আর্ত মানুষকে চাল ডাল কিংবা আলু সাহায্য নয়, এর থেকে বড় সাহায্য এরা করে আসছে। আজকের 30-40 দিন ধরে এরা গরিব মানুষকে রান্না করা খাওয়ারও এখানে দিয়েছে, এটা একটা দৃষ্টান্ত। এরা অনেক পয়সা খরচা করেছে এবং এরা মানুষকে সাহায্য করছে। এদের পাশে আমরা থেকে এদের পাশে দাঁড়িয়ে আমরা খুব ধন্য মনে করছি এবং আগামী দিনের এই মহতি চিন্তাভাবনা, এদের এই উচ্চ মার্গের এবং উচ্চ পর্যায়ের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা এগিয়ে যাক, তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আব নজর ঝুকেগি নাই উঠেগি। পেশ হ্যায় বিউটিফুল ফ্যান্স ফ্রম লুমিনাস। লুমিনাস, খুশিয়ো কা ঘর। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।